মিডিয়া ভয়েসমেলে স্বাগতম। শ্যামার জীবনে ঝড় তুলবেন প্রিয়ম। কৃষ্ণকলিতে আসছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়ম চক্রবর্তী, সঙ্গে আসছে গল্পে নতুন মোড় এবং অনেক নতুন ড্রামা। জনপ্রিয় ধারাবাহিকে আসছেন টেলিপথ জনপ্রিয় অভিনেত্রী। এই সপ্তাহ থেকে কৃষ্ণকলির গল্পে দেখা যাবে নতুন একটি টুইস্ট এবং সেই টুইস্টে কেন্দ্রবিন্দুতে থাকবেন প্রিয়ম। নতুন এই চরিত্রের নাম তিতি। জানা গিয়েছে এই চরিত্রটি বেশ ভালো মতোই ড্রামা আনবে কৃষ্ণকলির পরিবারে। বেশ অনেকদিন পরে আবারও পদ্মায় ফিরবেন প্রিয়ম। বেশ অনেকটা সময় তিনি মন দিয়েছেন ওয়েবে। আবার টেলিপথে ফিরে অত্যন্ত খুশি অভিনেত্রী জানালেন অভিনেত্রী, আমি খুব এক্সাইটেড এই চরিত্রটা নিয়ে। একটু নেগেটিভ শেড রয়েছে এবং সেখানে অভিনয়ের সুযোগটাও বেশি। আরো ভালো লাগছে সুশান্তার সঙ্গে কাজ করতে পারছি সেজন্যে। আমার ক্যারিয়ারের একদম শুরুতে ওর একটা টেলিফিল্মে কাজ করেছিলাম। তারপরে অনেকবার অনেক ভালো চরিত্রের জন্য ডাক পেয়েছি ওর থেকে, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে উঠেনি। এবার সেই সুযোগটা এলো, তার জন্য দারুণ লাগছে। অবশ্যই সুশান্ত তাকে এবং জি বাংলাকে ধন্যবাদ এই চরিত্রের জন্য। নতুন এই চরিত্রের জন্য প্রিয়মের লুক শেডিং ও দারুণ শোনা যাচ্ছে। তিতিরের আগমন শ্যামার জীবনে নানা ধরনের ক্রাইসিস তৈরি করবে, তবে কেমন সেই ক্রাইসিস সেই নিয়ে খুব একটা মুখ খুলতে রাজি নন অভিনেত্রী, কারণ আগে থেকে বলে দিলে ধারাবাহিকটি দেখার মজাটাই মাটি হবে। এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।